সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? টাইম প্লাস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকেই বারান্দাটা ঝাড়া পোছা শুরু করে দিয়েছি। শীতকালে বারান্দাটা খুব একটা ব্যবহার করি না, ভীষণ ঠান্ডা হাওয়া আসে, তাই জন্যে বারান্দায় আসা হয় না। কিন্তু গরমকালে আমরা বারান্দাটা ভীষণভাবে কাজে লাগাই। গরমকালে চা খাওয়া, গল্প করা, আড্ডা দারুণ জমে বারান্দায় আমাদের, তাই জন্য বারান্দাটা একটু গুছিয়ে নেব, না তো কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। আর প্রচণ্ড রোদ আসে বারান্দা দিয়ে, আমি একটু পর্দাও আবার লাগিয়ে নেব, তাহলে রোদের তাপটা একটু কম আসবে। ছেলেও বারান্দা খুব ব্যবহার করে, বন্ধুরা আসলে এখানে বসেই ওরা গল্প করে, ওরা ঘরে গিয়ে কোনো মতেই গল্প করে না। আর এই যে এই জায়গাটা দেখছি একটু ফাঁকা ফাঁকা মতন, এখানে ভাবছি একটা তাক লাগাবো, একটা দুটো যাই হোক তাক লাগিয়ে নেবো, লাগিয়ে কটা পুতুল রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে। আগে ঝেড়ে নিই বারান্দাটা, তারপর বারান্দাটা গুছিয়ে নেব। ভিতরে জিনিসপত্রগুলো আছে সেগুলো বাইরে নিয়ে টেবিলে রাখবো, তারপরে করব। আমার টেবিলটারও অবস্থা সাংঘাতিক হয়ে আছে, টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই। সব জিনিসপত্র এখানেই রাখা থাকে, কোনো সময় কেউ গুছিয়ে রাখে না, এইগুলো আমি ভিতরে নিয়ে যাব। আর এই পাশে আমার FMটা রয়েছে, এটা শীতকালে চলতো, এখন এটা ভিতরে রেখে দেবো। আর এইগুলো ভিতরে নিয়ে গিয়ে রেখে টেবিলটাও গুছিয়ে ফেলবো। এই টেবিলটায় বসে আমরা বিকালবেলা চাটা খাই, তাই টেবিলটা ফাঁকা না করে দিলে দেখতে বাজে লাগবে। একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিই, দাঁড়াও, এত ধুলো পড়ে না যে বলা যায় না, এমন অবস্থা এর। এবার ন্যাকড়া দিয়ে একটু মুছে নিই, তাহলে ধুলোটা চলে যাবে। এবার এটার উপরেও একটা টেবিল ক্লথ লাগিয়ে দেবো, যাতে দেখতে বেশ ভালো লাগে। বারান্দার টেবিলে সব জিনিসগুলো সাজিয়ে নিয়েছি, তাহলে আমার লাগাতে সুবিধা হবে, বারবার ভিতরে যেতে হবে না। বাবা, কাশিও হচ্ছে কেমন খুব খুব করে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তাই একটু কাশিও হচ্ছে। আর এই দেখো, এই তাকগুলো আমি নিয়ে এসেছি, এই তাকগুলো লাগাবো। বাড়িতে কাঠ ছিল, দোকান থেকে নিজের পছন্দ মতন তাক বানিয়ে নিয়েছি, তাতে সুবিধা হবে আমার জিনিসগুলো সাজাতে। আমি এবার সাজানো শুরু করে দিই, না তো দেরি হয়ে যাচ্ছে। ঝাঁটাটে পাশে রেখে নিই, এবার পর্দাগুলো টাঙিয়ে দেবো। আমি একটু ডিপ কালারের পর্দা নিয়েছি, কারণ বারান্দায় ভীষণ রোদ আসে, একটু ডিপ কালারের পর্দা থাকলে রোদটা একটু তাপটা কম লাগবে, তাই জন্য একটু ডিপ কালারের পর্দা নিয়েছি। উপর থেকে আগে রডটা নামিয়ে নিই, রডটা নামিয়ে নিয়ে তারপরে পর্দাগুলো লাগাবো। রডটা বেশ বড়, সাবধানে না নামালে দেয়ালের রং খসে যাবে। রড নামিয়ে নিয়েছি, এবার একটা একটা করে পর্দা লাগিয়ে নেব। আমি রিং লাগাইনি, আমি কাপড় দিয়ে রিং করে নিয়েছি। রিং লাগালে না হাওয়ায় রিংগুলো আস্তে আস্তে সরে যায়, আর পর্দাটাও তার সাথে সরে যায়। কাপড়ের রিং থাকলে ওটা সরে যায় না, তাই জন্যে আমি কাপড়ের রিং করে নিয়েছি। এটা বেশ সুবিধা, নিজের মতন সরানো যাবে, হাওয়ায় নিজে নিজে সরতে পারবে না পর্দা। এবার পর্দাগুলো একটা একটা করে লাগাই, লাগিয়ে উপরে আবার রডটাকে তুলে দেবো। পর্দা লাগানো হয়ে গেছে, এবার এই তাকগুলো দেয়ালে সেট করে দিই। তাকগুলো বেশ উঁচুতেই লাগানো হয়েছে, আমার হাতে পেতে একটু অসুবিধাই হচ্ছে। তাকগুলো উঁচুতে লাগিয়ে এইবার আমি তাকে পুতুলগুলো রাখবো। বাইরে হাওয়া বেশি বলে আমি খুব একটা দামি পুতুল রাখিনি, ছোট ছোট পুতুল রেখেছি, যেটা দেখতেও ভালো লাগবে। দেখো, তাকটা ঠিকমতো সেট করা হয়নি, আমি একটু টুল বের করে ওটাকে ভালোভাবে সেট করে নিই, না তো পুতুল রাখলে ধপ করে পুতুলগুলো সব পড়ে যাবে। সেট করা হয়ে গেলে পরে, হ্যাঁ, এবার সেটটা ঠিক হয়েছে মনে হচ্ছে। এবার এই পুতুলগুলো এর মধ্যে সাজিয়ে দেবো।
মোটামুটি তাক সাজানো হয়ে গেছে। এবার আমি একটুখানি গাছ রেখে দেবো তাকের উপরে, তাহলে জিনিসটা আরও ভালো লাগবে। আর এই যে একটা হচ্ছে হলো আমার ছেলের হাতের তৈরি বোতল, গাছটা যখন আহেলধারা গেছিলাম তখন ওখানকার ম্যাডাম জি আমায় দিয়েছিল, বেশ সুন্দর হয়েছে গাছটা। এবার এই গাছটাকে তুলে দিয়েছি এর উপরে, গাছ থাকলে না বেশ ভালো লাগে দেখতে, ঘরের পুরো লুকটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এবার আমি টেবিলটা গুছিয়ে ফেলি, টেবিলটার উপরে একটা টেবিল ক্লথ পাতবো, পেতে আমার বা ঘরের ভিতরে যে গাছগুলো আছে সেইগুলো সাজিয়ে দেবো। ইনডোর প্ল্যান্টগুলো রাখলে ভালো লাগবে, গাছ যেখানেই রাখি না কেন আমার ভীষণ পছন্দ হয় গাছ, তাই জন্য টেবিলের উপর গাছ রাখবো। আমার যেহেতু পর্দাগুলো লাল রঙের, তাই আমি টেবিল ক্লথটাও লাল রঙেরই কিনেছি। দেখো এই গাছটা বেশ সুন্দর লাগছে না? আমার ভীষণ ভালো লাগে এই গাছটা। আস্তে আস্তে গাছটা যত বড় হবে তত নিচে ঝুলে ঝুলে পড়বে। আর ওদিকে জিজি প্ল্যান্ট রেখে দিলাম, এবার এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো এই তাকে আটকে দেবো, তাহলেই আমার মোটামুটি সাজানো হয়ে যাবে। যদি সাজানো ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি মনে হয় যে অন্য কিছু দিয়ে সাজালে আরও ভালো লাগবে তাহলে সেটাও অবশ্যই জানিও, যে আর কী দিয়ে সাজালে আমার বারান্দাটা ভালো লাগবে। এবার আমার বারান্দাটা সাজিয়ে গুজিয়ে রেডি, এবার আমরা এখানে রীতিমতো আড্ডা দেওয়া, গল্প করা সব করতে পারবো। বেশ সুন্দরই হয়েছে সাজানোটা, তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, তবে যাওয়ার আগে ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে আমার বারান্দাটা সাজিয়েছি, একটু কাছ থেকে দেখিয়ে দেবো। আর এই মানিক প্ল্যান্ট গাছটা আবার এই পাশে রেখে দিলাম, এটা লাগা, এই দেখো পুতুলটা আবার খুলে পড়ে গেল, দাঁড়া একটু ভালোভাবে আটকে নিই পুতুলটাকে। মানে প্ল্যান্ট গাছটা আমার নিজের হাতে তৈরি করা, এই গাছটা এখানে রাখলে যা এই তাকগুলো যে উপরে রয়েছে আর মা গাছটা নিচে, তাতে দেখতে আরও ভালো লাগবে। এর তলে আমি একটা প্লেট দিয়ে দিলাম, তাহলে জল দিলে জলটা প্লেটের উপর পড়বে। এই যে কমপ্লিট আমার বারান্দা সাজানো, অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো পুরো বারান্দাটা কেমন লাগছে, রৌদ্রের তাপ আছে বলে পর্দাটা এরকম লাগছে, কিন্তু অন্ধকারে পর্দার কালারটা ভীষণ সুন্দর লাগে। আর এই দেখো আমার মানিক প্ল্যান্ট গাছ, আর এই পাশে হচ্ছে হলো টেবিল রাখা রয়েছে, এই হচ্ছিল টেবিল। তাহলে আজকের মতো ব্লগটা শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।